পার্টি নিবেদন করছে। নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট। প্রথমে আমি বলি, পশ্চিমবঙ্গ সিএসপি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, সিএসপি অর্থাৎ হচ্ছে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার, সমগ্র পশ্চিমবঙ্গে বাংলার উন্নয়নের কান্ডারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার পিছিয়ে পড়া আর্থিকভাবে যে সমস্ত মহিলারা আছেন তাদেরকে স্বনির্ভর গোষ্ঠীতে সংগঠিত করে বাংলার আর্থিক যে দুর্বল সেই দুর্বলতার বিরুদ্ধে যে সংগ্রাম উনি একটা হাতিয়ার তৈরি করে দিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে, সেই স্বনির্ভর গোষ্ঠীদের যারা পরিচালনা করে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার প্রত্যেকটা অঞ্চলে 3 জন করে আছেন। আজকে আমাদের সমগ্র পশ্চিমবঙ্গে 17টা জেলাতে ব্লক কমিটি, জেলা কমিটি, জেলা সম্মেলন শেষ হয়ে যাওয়ার পর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার এই 3টা জেলা বাদ দিয়ে আমাদের সমস্ত কার্যক্রমটা শেষ হয়ে গিয়েছিল গঠন প্রক্রিয়াটা সাংগঠনিক। আজকে কালিয়াগঞ্জ ব্লকে কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস ব্লক এবং সহ নেতৃত্ব যারা আমার পাশে আছেন তাদের সকলের সহযোগিতায় এবং আমাদের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের সংগঠনের যিনি চেয়ারম্যান বাবলা রায় এবং রাজ্য সভানেত্রী সানোয়ারা বেগমের নির্দেশে আমি প্রথম উত্তর দিনাজপুর জেলায় আমি এই সংগঠনের রাজ্য প্রচার সচিব জয়ন্ত বোস হিসাবে আমি আজকে কালিয়াগঞ্জ ব্লক কমিটির প্রথম বলছি। আগামী দিনে এই যে স্বনির্ভর গোষ্ঠী যারা রয়েছেন সদস্যরা তাদেরকে আপনাদের এই মাধ্যমে কীভাবে তারা সহযোগিতা পাবে বা আপনারা কীভাবে তাদেরকে অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গ সিএসপি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন যেখানে গ্রামের সমস্ত সিএসপি মহিলারা যুক্ত আছেন এরা প্রতিদিন যেভাবে স্বনির্ভর গোষ্ঠীদের সহযোগিতা করছেন, স্বনির্ভর গোষ্ঠীদের সহযোগিতা বলতে এই সিএসপিদের মধ্যে 3টা পার্ট আছে। একজন কী করেন, স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেন, আরেকজন সিএসপি কর্মী কী করেন, এই যে ব্যাংকের থেকে যে লোন পাচ্ছেন এই লোনটা কীভাবে ওনারা কাজে লাগাচ্ছেন তার হিসাব সমস্ত রকম উনি রাখতে হচ্ছে পঞ্চসূত্র মেলে। আরেকজন সিএসপি কর্মী ওনার কাজ হচ্ছে ব্যাংক লিঙ্কেজ, অর্থাৎ ব্যাংকের থেকে লোন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে ওনারা এই জায়গাটা কাজ করছেন। এনারা দীর্ঘদিন ধরে যেভাবে কাজ করছেন, যেভাবে পরিশ্রম করছেন, ওনারা কিন্তু সব দিক দিয়ে পিছিয়ে আছে। পিছিয়ে থাকার কারণটা হচ্ছে ওনাদের নিজস্ব কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, ওনারা কিন্তু স্থায়ী কোনো কর্মী নয়, ওনারা অসংগঠিত শ্রমিক সংগঠনের মধ্যে পড়েন। পশ্চিমবঙ্গ আইএনটিটিসি আমাদের এই সংগঠনের পাশে আছে, এনাদের জন্য সংগঠন 10টা দাবি নিয়ে আগামী দিনে পথ চলা শুরু হয়েছে। তার মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে সিএসপিদের জন্য, ব্যাংক অ্যাকাউন্টে ওনাদের অনারিয়ামটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা হবে, এরকম করে 10টা কর্ম দাবি আছে, সেই দাবিগুলো আমি আপনাকে তুলে দেবো।
করাতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, অনেক সময় দেখা যায় যে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংক থেকে লোন পেতে গেলে ব্যাংক তাদেরকে হয়রানি করে অনেক সময়, তাদের ফলে হচ্ছে যে স্বনির্ভর গোষ্ঠীর যে উদ্দেশ্যটা থাকে তারা এক কোনো কাজের সাথে সেই টাকাটা ব্যয় করবে, সেক্ষেত্রে তাদের ব্যাহত হয় অনেক সময়। সেটা কি আপনার এটা বামফ্রন্ট আমলের একটা কালচার ছিল। বর্তমানে মামাটি মানুষের সরকার তৈরি হওয়ার পর ইতিমধ্যে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেকটা জেলায় মহিলা সমবায় সমিতি উনি গঠন করবেন, যেখানে মহিলারা এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন ব্যাংক থেকে হয়রানি হচ্ছেন সেটা হয়রানি হবেন না, এই সমবায় থেকে তারা লোনটা পাবে। কালিয়াগঞ্জ ব্লকে কত মানে কালিয়াগঞ্জ ব্লকে মোট যে অঞ্চল আছে সেই অঞ্চলে আটটা অঞ্চল, তিনজন করে প্রতিটা অঞ্চলে সিএসপি কর্মী, চব্বিশ জন কর্মী এখানে আছে। নিবেদন করছে শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। এখানে আপনারা পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকমের গহনা এবং নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকমের গহনা পেয়ে যাবেন। এবং আমাদের এই দোকান ওপেনিংয়ের এই গহনা আবহের জন্য ওপেনিংয়ের জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরি ওপরে 25% ছাড় দিচ্ছি, এই অফারটি প্রযোজ্য আছে। ঐতিহ্যের সোনালী ছটায় সাজবে এবার কালিয়াগঞ্জ। মন কাড়া গয়না ও রত্ন সম্ভার নিয়ে আপনার অতি আপন ওরিন জুয়েলার্স এবার কালিয়াগঞ্জে আপনারই বাড়ির কাছে। দেখা হবে আমাদের নতুন শোরুমে, বিবেকানন্দ কমপ্লেক্স, বিবেকানন্দ মোড়, কালিয়াগঞ্জ। আরো জানতে কল করুন 8373099903 এই নম্বরে। ওরিন জুয়েলার্স, শুধুই হলমার্ক। আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান। আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান। উজ্জ্বল ঝলমলে কাঁচা চায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। এই প্রথম আপনাদের শহরে বেস্ট টেস্টি অ্যাপ নিয়েছে হোম ডেলিভারি সুযোগ সুবিধা। এই বেস্ট টেস্টি অ্যাপ ইনস্টল করুন আর বাড়িতে বসে সমস্ত দোকানের খাবার পেয়ে যান সময় মতো। আর দেরি কেন, আজই খাবার অর্ডার করুন বেস্ট টেস্টি অ্যাপ থেকে। আমার নাম প্রদীপ কুমার সাহা বিষ্ণু। আচ্ছা, ম্যাচিং সেন্টার মানেই তো আমরা জানতাম যে সব রকম সব কিছুই রয়েছে, তো হঠাৎ করে শাড়িটা একটা আলাদা ভাবে। অ্যাকচুয়ালি আমি তো এতদিন রেডিমেডের মধ্যেই ছিল, আমার রেডিমেডেরই দোকান ছিল, তো আমি চিন্তা করলাম সবাই বলছে, কাস্টমার বলছে আমাদের শাড়ি হলে ভালো হয়, ওই জন্য একই ছাদের তলায় চেষ্টা করলাম যে যদি এটাকে ছিল না, আমার শাড়িটা ছিল না, সেটাকে ভাবলাম যে সবাই যখন চাচ্ছে তাহলে ওটাকে শুরু করা যাক, তাই আমি ওটা চেষ্টা করলাম, চেষ্টা করছি আর কি আস্তে আস্তে ওটাকে ঠিক করার জন্য। এক্সক্লুসিভ মানে তো এক্সপেন্সিভ, তো সাধারণ মানুষের কতটা হাতের নাকালে, মানে সাধারণ মানুষ কি আসতে পারবে? তো অবশ্যই অবশ্যই, সবার জন্য এই আমার এই এক্সক্লুসিভ শাড়ি হাউসটা শুধু মানে হাই সোসাইটিদের জন্য না, সবার জন্য, এ টু জেড। 500 টাকারও শাড়ি পাওয়া যাবে, 200 টাকারও শাড়ি পাওয়া যাবে, আর 10,000 টাকারও শাড়ি পাওয়া যাবে, সবার জন্যই আমি এটা ব্যবস্থা রেখেছি, সকলের জন্য ব্যবস্থা রাখা আছে। Thank you.
নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলংকারই নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। এখানে আপনারা পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকমের গহনা এবং নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকমের গহনা পেয়ে যাবেন। এবং আমাদের এই দোকান ওপেনিংয়ের এই করোনা আবহের জন্য ওপেনিংয়ের জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরির উপরে 25% ছাড় দিচ্ছি। এই অফারটি প্রযোজ্য আছে। ঐতিহ্যের সোনালী ছটায় সাজবে এবার কালিয়াগঞ্জ। মন কাড়ে গয়না ও রত্ন সম্ভার নিয়ে আপনার অতি আপন ওরিয়েন্ট জুয়েলার্স এবার কালিয়াগঞ্জে আপনারই বাড়ির কাছে। দেখা হবে আমাদের নতুন শোরুমে, বিবেকানন্দ কমপ্লেক্স, বিবেকানন্দ মোড়, কালিয়াগঞ্জ। আরো জানতে কল করুন 8373099903 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান। আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান। উজ্জ্বল ঝলমলে কাঁচা চায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। এই প্রথম আপনাদের শহরে বেসি টেস্টি অ্যাপ নিয়ে এসেছে হোম ডেলিভারির সুযোগ সুবিধা। এই বেসি টেস্টি অ্যাপ ইনস্টল করুন আর বাড়িতে বসে সমস্ত দোকানের খাবার পেয়ে যান সময় মতো। আর দেরি কেন, আজই খাবার অর্ডার করুন বেসি টেস্টি অ্যাপ থেকে। আমার নাম প্রদীপ কুমার সাহা বিষ্ণু। আচ্ছা, ম্যাচিং সেন্টার মানেই তো আমরা জানতাম যে সব রকম সব কিছুই রয়েছে, তো হঠাৎ করে শাড়িটা একটা আলাদা ভাবে। অ্যাকচুয়ালি আমি তো এতদিন রেডিমেডের মোড়েই ছিল, আমার রেডিমেডেরই দোকান ছিল। তো আমি চিন্তা করলাম, সবাই বলছে, কাস্টমার বলছে আমার কাছে শাড়ি হলে ভালো হয়। তো যদি একই ছাদের তলায় চেষ্টা করলাম যে যদি এটাকে ছিল না, আমার শাড়িটা ছিল না, সেটাকে ভাবলাম যে সবাই যখন চাচ্ছে তাহলে ওটাকে শুরু করা যাক। তাই আমি চেষ্টা করলাম, চেষ্টা করছি আর কি, আস্তে আস্তে ওটাকে করার জন্য। এক্সক্লুসিভ মানে তো এক্সপেন্সিভ, তো সাধারণ মানুষের কতটা হাতের নাকালে, মানে সাধারণ মানুষ কি আসতে পারবে? তো অবশ্যই অবশ্যই, সবার জন্য এই আমার এই এক্সক্লুসিভ শাড়ি হাউসটা শুধু মানে হাই সোসাইটির জন্য না, সবার জন্য, A to Z। 500 টাকারও শাড়ি পাওয়া যাবে, 200 টাকারও শাড়ি পাওয়া যাবে, আর 10,000 টাকারও শাড়ি পাওয়া যাবে। সবার জন্যই আমি এটা ব্যবস্থা রেখেছি, সকলের জন্য ব্যবস্থা রাখা আছে। আপনি কি ভাবছেন আপনার জমিতে লাগানো পাট এবার ছিলাই করবেন কোথা থেকে? একদম চিন্তা করবেন না, আপনাদের জন্য দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির আমিনপুরের বাসিন্দা আলতাফ হোসেন এবার এনে দিয়েছে এক অত্যাধুনিক নিজের হাতে তৈরি মেশিন, যে মেশিনের মাধ্যমে আপনি সহজে আপনার জমিতে লাগানো পাট ছিলাই করে নিতে পারবেন নিমিষের মধ্যে। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন, আপনার মনের মতো মেশিন ক্রয় করুন। যোগাযোগ নাম্বার আলতাফ হোসেন, লাকি এন্টারপ্রাইজ, কুশমন্ডি, আমিনপুর। মোবাইল নাম্বার 7029419718।